গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেনুকে আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারে আসছে 9:45, আমি উঠেছি কিন্তু 6:30। সাড়ে ছটায় উঠে বিছানা টিছানা পরিষ্কার করেছি, এই যে খাটটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, র্যাকটাও ভাজ করে নিয়েছি, অনেক কিছু কাজ করে নিয়ে তারপরে এখানে আমি ভিডিওটা করি যাতে ভালো লাগে দেখতে। এলোমেলো থাকতে হয়তো ভালো লাগবে না সবার, তার জন্যে আমি পরিষ্কার করে তারপরে ভিডিওটি শ্যুট করতে শুরু করেছি। তো অবশ্যই ভালো লাগবে, আমার সাথে থাকেন। তিনটে ঘরে বিছানা পাড়া থাকে, তো তিনটে ঘরের বিছানা পরিষ্কার করতে হয়, অনেকটা সময় লেগে যায়, তার জন্য ভিডিওটি হয়তো বড় হয়ে যাবে, তার জন্য সম্পূর্ণ দেখায় না। তো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে কিছু জামা এলোমেলো ছিল এখানটায় পরে, কালকে গিয়েছিলাম ব্যাংকে, সেগুলো ভাজ করে রেখেছি ডাবে। যে সুন্দর পেঁয়াজগুলির ফুল ফুলকে গেলা হয়েছে, জানি না কত বড় হবে থাকবে, তো লাগাইছিলাম, সেটা ভালো লাগছে তাই একটু শেয়ার করে দিলাম। তো সকাল সকাল চা খাইনি, রুটি খেয়েছি, রুটি আর গুড়, ঠান্ডা ঠান্ডা রুটি, ঠান্ডা ঠান্ডা গুড় শীতের সময় খেয়ে নিয়েছি। রোজকার ডেলি জামা যেগুলো লাগে সেগুলো ভাজ করে নিয়েছি, চুলাটা একদম পরিষ্কার করে নিচ্ছি সকালবেলায় উঠেই, ঘুগনি ভিজে রেখেছি, সেটাও রান্না হবে বিকালে, সেটা কিন্তু শেয়ার করছি না, এটা রোজকার রান্না হয়। অনেক থালা বাসন আছে, থালা বাসন মাজা ধোয়া করে তারপরে যাব বাজারে, কিছু কেনাকাটা করা আছে, ছেলে কালকে আসবে, ভালো মন্দ তো লাগবেই, ছেলেগুলো তো বিরিয়ানি খাবো, তার জন্য কিছু কেনাকাটা করতে যাবো, তো সেটাও শেয়ার করবো অবশ্যই আপনাদের সঙ্গে। তো আমার সাথে থাকেন, দেখতে থাকেন। তো থালাগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে যাব। তো বাজার থেকে চলে এসেছি, নিয়ে এসেছি বিরিয়ানির মশলা, কাশ্মীরি লঙ্কা আর বিরিয়ানির 4-5 মতন। কালকে হবে বিরিয়ানিটা, আজকে কিন্তু হচ্ছে না, আজকে সবজি ভাত সেটাও হচ্ছে না, ছানা সিদ্ধ এসব হবে। তো কী কী ছানা করছি সেটাই দেখাচ্ছি। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতে চাল দেওয়া হয়ে গেছে, এখন করব ডিম সিদ্ধ, আলু সিদ্ধ ভাত, আর হবে ধনের চাটনি, সেটাই হবে আজকে, তেমন কিছু রান্না হবে না। যেহেতু ঘুগনি হবে বিকালে, তো ঘুগনি একটু রেখে দেবো আমার জন্য, এতেই হয়ে যাবে একবেলাকার খাওয়া। কালকে তো ভালো মন্দ হচ্ছে, এখন চিকেন দিয়ে রান্না হবে বিরিয়ানি, আমার সাথে থাকেন, ভালো লাগবে। সম্পূর্ণ কাজ মাছ সেরে তারপরে গেছি, তো চলে এসছি, তো ভাতটা বসিয়ে দিলাম, এখন গোসলটা করে নেব, ভাতটা হতে হতে তারপরে খাওয়া দাওয়া হবে। ভাতটা ফুটে এসেছে, দিয়ে দিচ্ছি করলে, করলে তো আলুতে ছানা করবো আর ডিম সিদ্ধ, ধনিয়া পাতা চাটনি করবো, তার জন্য কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন গোটা, একদম ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি, খোসাটা থাকলে ভালো লাগবে না, আর পরিমাণ মতন লবণ। আমার সাথে থাকেন, ভিডিওটি ভালো লাগবে। যে গ্লাসটা এত সুন্দর লাগছে সেটা হচ্ছে যে বল, যেগুলোগুলো পানিতে রাখলে মোটা হয়ে যায়, তো সেটা দিয়েছি, খুব সুন্দর লাগছে, কালারগুলো অনেক সুন্দর সুন্দর, আরও মোটা হবে এটা। তো রান্না রেডি, একদম পারফেক্ট। আজকে হচ্ছে তেমন কোনো সবজি নাই, সিদ্ধ ভাত, সব কিছু সিদ্ধ, আলু সিদ্ধ, পল্লে সিদ্ধ, ডিম সিদ্ধ, আর ওইটা হচ্ছে ধনিয়া পাতা, খুব সুন্দর খেতে, বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, মাছ মাংস থাকলে যে ভালো লাগে তা তো কোনো মানে নেই, ছানা সিদ্ধতেও ভালো লাগে, তো বাড়িতে একবার হলেও ট্রাই করে এরকম করে গুছিয়ে খাবারটা খাবেন, অনেকটাই মনটা ভরে যাবে। যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন, আমার পাশে বেল বাটনটা অন করে সিলেক্ট করে দিবেন, আর সাথে থাকবেন, আপনারা সাথে থাকলে আমি অনেকদিন আগেই এগিয়ে যেতে পারতাম, তখন হয়তো কাউকে বলা ছিল না আর এইভাবে ভিডিওটি করতাম না কন্টিনিউ। তো যাই হোক, পুরানো বন্ধু যারা আমার সাথে আছে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখানে ভিডিওটি শেষ করছি,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।